তপন কিচেনের বিশেষ নিবেদন আলু কচু দিয়ে রুই মাছের ঝোল, অতি অল্প সময়ের মধ্যে সুস্বাদু, রবিবারের স্পেশাল হিসেবে আপনারা বানাতে পারেন, বাড়িতে খেয়ে দেখুন এবং আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক সাধারণ রেসিপি, সেটা হলো আলু কচু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আমি মশলা হিসেবে নিয়ে নিয়েছি, মশলা করব আমি কাঁচা লঙ্কা, কালো সরষে, সাদা সরষে এবং পোস্ত। আর এদিকে নিয়ে নিয়েছি আলু ও কচু সেদ্ধ করে নিয়েছি, ধনে পাতা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা আর প্রায় 500 মতো রুই মাছ। ওর মধ্যে আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ভালো করে এগুলো মাখিয়ে নেব। নিয়ে এবারে আপনাদেরকে বাকি প্রসেসগুলো দেখাচ্ছি, এরপর আপনারা লক্ষ্য রাখুন পুরো ভিডিওটির। মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন মিশিয়ে নিয়েছি। এবারে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। ওভেন জ্বেলে দিয়েছি আর কড়ায় পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা অনেক গরম হয়ে এসেছে, দেখুন এইবারে আমি মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছাড়ব। মাছটা ভেজে নিয়েছি কড়া করে, এবারে ওই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। আলু আর কচুগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু কচু ভেজে নিয়েছি, এইবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ একটু টক টক ভাব হবে এবং সব রকম ফ্লেভার থাকবে। সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, যেমন আপনারা নুন খেতে পছন্দ করেন। সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। টমেটো পুরো গলে গিয়েছে তেলের সঙ্গে মিশে গেছে এবং তেল বেরিয়েছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো সরষে আর পোস্ত বাটা। ভালো করে নেড়ে দিই, বেশি কষবো না, তাহলে তেতো ভাব এসে যাবে। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু আর আলু। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন সুন্দর কালার এসেছে। আপনারা রবিবার দিন বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন, আলু কচু দিয়ে রুই মাছের ঝোল, খেতেও খুব টেস্টি এবং সবাই ভালো লাগবে আশা করছি। যেহেতু আলু আর কচু সেদ্ধ করা আছে, বেশি ঝোল হবে না, গায়ে গায়ে হবে, তাই পরিমাণ মতো জল দিলাম জাস্ট মাছটা সেদ্ধ হওয়ার জন্য। আর যারা ঝোল পছন্দ করেন একটু পরিমাণ মতো জল বেশি দিতে পারেন। মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটে উঠলে বাকি উপকরণগুলো এর সঙ্গে অ্যাড করব। মাছের ঝোলে ফুট ধরে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর কেটে রাখা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি অপশনাল, আপনারা যারা পছন্দ করেন না দেবেন না, আমি পছন্দ করি তাই ধনে পাতা কুচিটা এর সঙ্গে অ্যাড করলাম। এবার ভালো করে নেড়ে দেবো আর একটু ফুটিয়ে নেব। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য আলু কচু দিয়ে রুই মাছের ঝোল বা ঝাল বলতে পারেন, আমি একটু ঝোল কম করেছি, আপনারা ঝোল বেশি করে খেতে পারেন।
খুবই টেস্টি, খেতেও খুব ভালো। বাড়িতে আপনারা করুন, সবার পছন্দ হবে। বাড়ির উপকরণে যা আমি উপকরণ নিয়েছি ইনবক্সে আমি দিয়ে দেব, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তপন্স কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি অন্য ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।